আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব অনেক ভাই অনেক বোনদের অনেক বেশি ক্ষুধা লাগে, তো ক্ষুধা নিবারণের জন্য কি আমল রয়েছে। যার ক্ষুধা নিবারণ হবে সেই চিকন হতে পারবে, তো এটা আবার এক ক্ষেত্রে বলা যায় মোটা থেকে চিকন হওয়ার আমলটাও এটার মধ্যেই রয়েছে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুগণ, কথা না বলে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই আমলটা যদি কেউ করে পবিত্রকরণের পরীক্ষিত এই আমলটি, তাহলে তার ক্ষুধা অতি দ্রুত নিবারণ হবে, ক্ষুধা থেকে সে মুক্তি পাবে, এই জাতীয় রোগ বালাই থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। সেই আমলটা হলো আপনাকে যেটা করতে হবে, সেই আমলটা হলো সূরা জারিয়াত আয়াত নাম্বার 22। সূরা জারিয়াত আয়াত নাম্বার 22 এই আয়াতে যে অংশটুকু বলবো এটা আমি নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব, আর আমার সাথে মুখ মিলিয়ে আরবিটা শিখে নেবেন। সূরা জারিয়াত আয়াত নাম্বার 22। আর পবিত্রকরণের এক একটা শব্দ পড়লেই 10টা করে নেকি, রমজান মাসে 70টা করে নেকি, তো কত বেশি সব হতে পারে চিন্তা করে দেখেন। সূরা জারিয়াত আয়াত নাম্বার 22 আয়াতের অংশটুকু ছোট একটা অংশ, এটা যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার ক্ষুধাকে আস্তে আস্তে দূর করে দিবেন, তার ক্ষুধা এত লাগবে না। এবং কতবার পাঠ করতে হবে এটা, যখন সে তিনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর 75 বার পাঠ করবেন। অফিস সামাই রিজকুকুম, অফিস সামাই রিজকুকুম ওয়ামা তু আদুন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তু আদুন, এই অংশটুকু পাঠ করবেন ঘুম থেকে ওঠার পর। খালি এক গ্লাস পানির পানি নিয়ে 75 বার পরে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার ক্ষুধা, যেদিনই আপনি এই সিস্টেমটা করতে চান ওদিনই ক্ষুধা কম লাগাতে চান ওদিনই আপনি এই আমলটা করবেন, আল্লাহ তাআলা আপনার পেটের ক্ষুধা গুলো অতি দ্রুত নিভিয়ে দিবেন ইনশাআল্লাহ। এমনই কোরআন এবং হাদিস থেকে নিত্য নতুন সত্য দোয়াগুলো জানতে, পরীক্ষিত দোয়াগুলো জানতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাসলা মাসায়েল জন্যও করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যার জন্যও করতে পারেন। সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের প্রতি আমাদের সাথে থাকবেন, কিছু জানাতে হলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।